আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফয়জা, কনসালটেন্ট গাইনি হিসেবে আছি বিআরবি হসপিটাল পান্থপথ ঢাকাতে। প্রথমে সবাইকে রমজানুল মোবারক। সামনে রমজান মাস। আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি, সামনে রমজান মাসের উসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে উদ্ধার করেন, সেই কামনা নিয়ে, সেই আশা নিয়ে, সেই দোয়া নিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে রমজানে একজন গর্ভবতী মা রোজা রাখতে পারবেন কি না। এটা অত্যন্ত কমন একটা প্রশ্ন যে একজন মা যিনি গর্ভবতী বা প্রেগনেন্ট, সে কি রমজানে রোজা রাখবে কি না। সবার প্রথমে আমি যে কথাটি বলতে চাই তা হলো, প্রেগনেন্সি কোনো রোগ না, প্রেগনেন্সি কোনো অসুস্থতা না। আমি এই কথাটা সবসময় বলি, সবাইকে বলি। একটা মেয়ে যেমন স্বাভাবিকভাবেই বড় হবে, তেমনি কিন্তু সে তার লাইফের একটা স্টেজে এসে প্রেগনেন্ট হবে, এটাই স্বাভাবিক। একজন অসুস্থ ব্যক্তির জন্যই শুধুমাত্র রোজার মাপ আছে, তাহলে প্রেগনেন্সি অবস্থায় রোজা রাখা যাবে। তার মানে যদি অসুস্থতা হতো প্রেগনেন্সি, তাহলে সে রোজার মাফ পেত, আদারওয়াইজ রোজার মাফ কিন্তু সে পাবে না। এখন এই কথাটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের প্রেগনেন্সি পিরিয়ডটা একদমই স্বাভাবিক কাটছে, কিন্তু কিছু কিছু কন্ডিশনে রোজা রাখাটা বিবেচনা সাপেক্ষ। যেমন কোনো মায়ের হয়তোবা প্রথম 3 মাসের মধ্যে রমজান মাস এলো, তার প্রচণ্ড বমি পাচ্ছে এবং সে দিনে কয়েকবার বমি করছেও, বমি করার কারণে সে পেটে কিছুই রাখতে পারছে না, এমনকি তার ওজন তুলনামূলক কমেও গেছে, তার শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে, এ ধরনের কন্ডিশনে তার রোজা রাখা জরুরি নয়। প্রথম 3 মাসের পর দ্বিতীয় 3 মাস অর্থাৎ 4 থেকে 7 মাস, এই সময়টা একটা গর্ভের সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, কাজেই এই সময় মায়ের পুষ্টি বাচ্চার গ্রোথের জন্য খুবই জরুরি। যদি কোনো মায়ের আল্ট্রাসাউন্ডে দেখা যায় বাচ্চার গ্রোথ তুলনামূলক কম হচ্ছে, কিংবা মায়ের ওজন পরপর 2 মাসের চেকআপে এতটুকু বাড়েনি, কিংবা তার খাবারের রুচি একেবারেই নেই, এ ধরনের মায়ের ক্ষেত্রে রোজা রাখাটা জরুরি নয়। কিছু কিছু কন্ডিশন আছে যা প্রেগনেন্সিতে কোনো কোনো মা ডেভেলপ করে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, রক্তশূন্যতা। যদি এমন হয় তার ডায়াবেটিস ইনসুলিন নিয়েও কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, তার হাই ব্লাড প্রেশার 3-4 বেলা করে ওষুধ খেয়েও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তার রক্তশূন্যতা এত বেশি যে তাকে 3 বেলা আয়রন মুখে খেতে হচ্ছে, আয়রন জাতীয় খাবার বেশি খেতে হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই রোজা রাখাটা বিবেচনা সাপেক্ষ। এ ধরনের কন্ডিশন যদি কারো থাকে, সে অবশ্যই তার রেগুলার ডক্টরের সাথে কথা বলে নেবে যে তার জন্য রোজাটা কতটুকু জরুরি। রোজা রাখার পর যদি কোনো মা এমন বোধ করেন যে হঠাৎ তার প্রচণ্ড বমি হচ্ছে, কিংবা সে হঠাৎ চারিদিকে অন্ধকার দেখে বসে পড়ল, কিংবা তার ব্লাড প্রেশার হঠাৎ শুট করেছে, ব্লাড সুগার ফল করেছে, এ ধরনের বিভিন্ন কন্ডিশনে তিনি চাইলে রোজা ভেঙেও ফেলতে পারেন। হ্যাঁ, রোজা একজন মুসলিম নারী রাখবেন কি রাখবেন না সেটা বলার আমি কেউই না। আমার কাছে অনেকেই জানতে চায় যে আপনি বলেন রাখবো কি রাখবো না। সত্যি কথা বলতে তোমাদের রোজা তোমরা রাখবে কি রাখবে না এই ডিসিশনটা দেওয়ার আমি কেউই না। তবে এতটুকু আমি বুঝি যে আল্লাহ তাআলা যারা অসুস্থ তাদের রোজার ব্যাপারে শিথিলতা দিয়েছেন, এবং আল্লাহ আমাদেরকে
কখনোই আমাদের যতটুকু আমরা পারবো তার চেয়ে বেশি লোড আমাদেরকে কখনোই দেন না। কাজেই আমরা যতটুকু কাজ করতে পারবো বা যতটুকু রাখলে, রোজা রাখলে আমার বা আমার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে না, ততটুকুই আমার জন্য জরুরি। সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য দোয়া চেয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি।